হঠাৎ করে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী তুলে দেওয়া হলো দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আজিজ আহমেদ খানের। বিষয়টি নিয়ে বিধানসভার স্পিকারের সঙ্গে আলোচনা করার পাশাপাশি হাইকোর্টে আবেদন দাখিল করবেন বলে জানান বিধায়ক। কি বিষয়ে আপনার সিকিউরিটিটা বাজেয়াপ্ত করা হলো? দক্ষিণ করিমগঞ্জের মইনা জিপির একটা 153 এবং 152 নম্বর এবং 53 নম্বর যেটা পোলিং স্টেশন আছে, এই পোলিং স্টেশনে কী গণ্ডগোল হয়েছে আমি ঠিক জানি না। আমি যখন অবজারভার সাহেবকে জিজ্ঞাসা করে নিলাম যে এখানে কী হয়েছে, আপনি গেছেন, উনি বলছেন যে ভোটার আইডি বা তথ্য না থাকার কারণে এটা মাইক্রো অবজারভারে রিপোর্ট দিছে, যার কারণে এটা আপাতত স্থগিত রাখছেন। পরে উনি বলছেন আরও একজন দিয়ে করাবেন, এই শেষ। পরে দেখা গেল যে আমার সিকিউরিটিটা উইথড্র করে নিয়ে নিয়েছেন, যে কী কারণে নিলেন যে আমি এটা সঠিক জানি না। যদি আমার জানের কোনো খাতরা হয় বা আমার যদি কেউ মারে আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমি হাইকোর্টে রিট পিটিশন করে নেব, আমি এটা নির্ধারিত করে নিচ্ছি। এমনি কি হঠাৎ করে সিকিউরিটি নেওয়া যায় নাকি? এটা তো আমি জানি না, এটা আমি আমার স্পিকার সাহেবের কাছে আমি টেলিফোনে যোগাযোগ করে নিব এবং তাকে বলে দিব এবং আমি হাইকোর্টে অ্যাপিল করব। আপনার কি মনে হচ্ছে হঠাৎ করে সিকিউরিটি আমাকে উইদাউট ইনফরমেশন দিয়ে যে এটা আমার মারানোর জন্য না আমাকে বাঁচানোর জন্য, এটা আমি সঠিক বলতে পারি।